কি করেছো কি হইছে যে সজন পোষণ নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। 31 জুলাই পর্যন্ত ঘাটাল থানার পক্ষ থেকে যে লকডাউনের নতুন নিয়মবিধি চালু করা হয়েছিল, আগামীকাল সেটা তুলে নেওয়া হচ্ছে। সমস্ত দোকান বাজার হাট যেমন খোলা থাকে তেমনই খোলা থাকবে, কিন্তু ঘাটাল থানা সূত্রে জানা গেছে যেহেতু করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে, সেই কারণে আবারও থানা থেকে প্রপোজাল পাঠানো হয়েছে যে আবারও হয়তো সোমবার থেকে লকডাউন হতে পারে। তবে যেই জায়গাগুলি কন্টেনমেন্ট জোন ছিল সেই জায়গাগুলি থাকবে, এবং যেই জায়গাগুলি কন্টেনমেন্ট জোন নয় সেই জায়গাগুলিতে দোকান বাজার খুলছে। আগামীকাল এবং পরশু ওই দোকান বাজার খোলা থাকছে। শুক্রবার সকালে ঘাটালের পান্না গ্রামে দাদা উত্তমপাল ভাই অনুপপালকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন। এর ফলে অনুপের শরীরের পেছন দিক মারাত্মকভাবে পুড়ে যায়। তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তমপাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সকালে ভাইয়ের সাথে বচসার জেরে তিনি উত্তেজিত হয়ে অ্যাসিড ছুড়ে মারেন বলে জানা গেছে। কি করেছে কি হয়েছে? ঘাটাল ব্লকের 5 নম্বর অঞ্চল শিমপুরে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন অঞ্চলের নেতা ও কর্মীরা। ঘাটাল ব্লকের 5 নম্বর অঞ্চল শিমপুরে বিজেপি সাংগঠনিক জেলা পূর্ব মণ্ডলের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এক সভার আয়োজন করা হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন পূর্ব মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা। ওনার হাত ধরেই শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করলেন। ঘাটালের 16 নম্বর ওয়ার্ড কুশপাতায় যিনি করোনা আক্রান্ত হয়েছেন, ওনার গতকাল রাতে রিপোর্ট এলে ওনাকে করোনা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য, এবং আজ রাতে এলাকাটি ব্যারিকেড দিয়ে গণ্ডিবদ্ধ এলাকা বলে ঘোষণা করা হয়। আগামীকাল কুরবানি উপলক্ষে সাজানো হচ্ছে হাটপাড়া বীরবাওয়া বাজার। ঘাটাল মহকুমার 3 নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জে এক সিভিক ভলেন্টিয়ারের করোনা পজিটিভ ধরা পড়ায় এলাকাটি গণ্ডিবদ্ধ এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছিল ঘাটাল থানার পক্ষ থেকে। ওই সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত এলাকা আনলক করে দেওয়া হলো আজ। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।